প্রিয় বন্ধুরা, তোমরা দেখছ অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির অসাধারণ 10টি গোপন কৌশল, যেটি তোমরা অনুসরণ করলে তোমরা পরীক্ষায় অসাধারণ সাফল্য লাভ করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির 10টি গোপন কৌশল আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম কৌশলটি হলো লক্ষ্য বা টার্গেট। মাধ্যমিক পরীক্ষায় তুমি যেই যেই বিষয়ে যত নম্বর পাবে বলে বিশ্বাস রাখো, তার একটি চার্ট তৈরি করো। তোমার পড়ার ঘরের দেয়ালে বা পড়ার টেবিলে এমনভাবে আটকে দাও যেন সবসময় তুমি সেটা দেখতে পাও। এইভাবে নিজের টার্গেট বা লক্ষ্যকে যদি তুমি স্থির রাখো, তাহলে তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। যেমন তোমাদের কোনি উপন্যাসে ক্ষিতিশ দা কোনির জন্য বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দার দেয়ালে সেঁটে দিয়েছিল, অথবা বিখ্যাত ভারতীয় দৌড়বীর মিলখা সিং এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পেয়েছিলেন, তাই তোমরাও এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পেতে পারো। দ্বিতীয় কৌশল, শরীরচর্চা ও প্রাণায়াম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে 10 থেকে 15 মিনিট ধরে ধ্যান করতে পারো, বা কোনো হালকা প্রাণায়াম তোমরা করতে পারো। শক্ত চেয়ার বা খাটের উপর সোজা হয়ে বসে হাত পা শিথিল করে দীর্ঘশ্বাস নাও ও ছাড়ো। শ্বাস ছাড়ার সময় APJ আব্দুল কালামের 5টি উক্তি কথা মনে মনে বলো, এতে তোমার আত্মবিশ্বাস এবং একাগ্রতা বাড়বে। টেনশান একদম করবে না। মনে রাখবে, টেনশান তোমাকে দিতে পারে না কিছুই, কিন্তু তোমার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। এবার তোমার মনে হতে পারে APJ আব্দুল কালাম কি বলেছিলেন। তিনি বিখ্যাত 5টি উক্তি করেছিলেন। প্রথমটি, আই এম দ্য বেস্ট। দ্বিতীয়, আই ক্যান ডু ইট। তৃতীয়, গড ইজ অলওয়েজ উইথ মি। চতুর্থ, আই এম এ উইনার। এবং পঞ্চমত, টুডে ইজ মাই ডে। তো তুমিও প্রাণায়াম করার সময় বা শরীরচর্চা করার সময় এটি সবসময় মনে মনে বলতে থাকবে, এতে তুমি অনেক সাহস পাবে, আত্মবিশ্বাস বাড়বে, একাগ্রতা বাড়বে। তৃতীয়ত, বিরতি দিয়ে দিয়ে পড়া। একটানা অনেকক্ষণ পড়বে না, 1.5 ঘন্টা মন দিয়ে পড়ার পর 5 থেকে 10 মিনিট বিরতি দাও। বিরতির সময় অন্য কিছু করো, সদ্য যেটি পড়লে সেটি মনে রাখার চেষ্টা করো। এ সময় ড্রাই ফ্রুট, কালো চা ইত্যাদি খেতে পারো। এইভাবে বিশ্রাম করে বিরতি নিয়ে পড়াশুনো করলে মনোযোগ অনেক ভালো হয়। চতুর্থত, পুনরাধ্যয়ন পরিকল্পনা। আজকে যে বিষয়টা 2 ঘন্টা ধরে পড়ে ভালো করে বুঝলে, তার 80-100% তোমার মস্তিষ্কে 24 ঘন্টা পর্যন্ত ধরে রাখতে পারবে। তাই ঠিক 24 ঘন্টা পর আবার সেদিকে রিভিশন দাও, 2 ঘন্টার থেকে কম সময় নিয়ে। আবার 7 দিন পরে আরও কম সময় নিয়ে, এবং তার আরও 15 দিন পর আরও দ্রুত ওই একই বিষয়ে রিভিশন দাও। দেখবে ওটি তোমার মনে গাঁথা হয়ে গেছে। পঞ্চমত, মানসিক চিত্র। যে বিষয়টাকে পড়ছো তার একটি মানসিক ছবি তৈরি করার চেষ্টা করো। মনে করার সময় সহজেই ওই ছবিটি তোমার চোখের সামনে ভেসে উঠবে এবং ঘটনাটি তোমার মনে পড়ে যাবে। যেমন ইতিহাসে তুমি পড়েছো সূর্য সেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। এটি পড়তে পড়তে তোমার মানসিক চিত্র তৈরি করো। তুমিও সূর্য সেন, গণেশ ঘোষ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী প্রমুখ বিপ্লবীদের সঙ্গে ইংরেজের বিরুদ্ধে লড়াই একাত্ম হয়ে গেছো। এতে তোমার সৃজন ক্ষমতা এবং কল্পনা শক্তি উভয়ই অনেক বৃদ্ধি পাবে। ষষ্ঠত, স্পাইরাল নোট। ভালো করে কোনো বিষয় পড়া এবং বোঝার পর এই নোট তৈরি করতে হয়। এই নোটটি সবসময় সংক্ষিপ্ত ও সাংকেতিক হতে হবে এবং এর মধ্যে সব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যাতে পরীক্ষার আগে খুব কম সময়ে এটি পড়া যায়। এই নোটের কেন্দ্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে এবং ক্রমান্বয়ে কম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সাজাতে হবে। যেমন বিশ্ব উষ্ণায়নের প্রভাব, একদিকে থাকবে খরা, অন্যদিকে থাকবে বন্যা, একদিকে থাকবে উপকূলবর্তী অঞ্চল নিমজ্জনের সম্ভাবনা এবং অন্যদিকে থাকবে মেরুপ্রদেশে বরফের গলন। কিন্তু এটা তোমাকে ক্রমান্বয়ে কম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হিসাবে সাজাতে হবে। সপ্তমত, সম্বন্ধ। যে কোনো জিনিস স্মরণ রাখতে গেলে
একটি গুরুত্বপূর্ণ দিক হলো সম্বন্ধ। এই সম্বন্ধের ফলে আমরা মুখস্থ করার ক্ষেত্রে একটি বিষয়ের সাথে অপর বিষয়কে সংযুক্ত করে সহজেই যে কোনো জিনিসকে মনে রাখতে পারি। যেমন নাগার্জুন সাগর কল্পনাটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, এটি তোমরা কিভাবে মনে রাখবে? এখন নাগার্জুনের অর্জুন এবং কৃষ্ণার কৃষ্ণ, এইভাবে ভেবে অর্জুনের সাথে কৃষ্ণের সম্পর্ক তৈরি করো, এভাবে সহজেই তোমরা মনে রাখতে পারবে। অষ্টমত, স্মৃতি সহায়ক সূত্র বা কবিতা। মনে রাখার জন্য নানা রকম স্মৃতি সহায়ক কবিতা বা সূত্র তৈরি করতে পারো। যেমন মহাত্মা গান্ধীর আন্দোলনগুলিকে ক্রমান্বয়ে তোমরা মনে রাখার কী কৌশল নেবে? না চম্পা খেরার খেলাফ সত্ত্বেও অসহযোগ ডান্ডি থেকে ভাগেননি, অর্থাৎ চম্পা মানে চম্পারণ সত্যাগ্রহ 1917, খেরা মনে হচ্ছে খেরা সত্যাগ্রহ 1918, খেলাফ অর্থাৎ খিলাফত আন্দোলন 1919, অসহযোগ মানে অসহযোগ আন্দোলন 1920, ডান্ডি মানে ডান্ডি মার্চ 1930, ভাগেনি অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন 1942। এইভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে। নবমত, ইন্দ্রিয়ের ব্যবহার। বিভিন্ন গবেষণা দেখা গেছে স্মরণশক্তির গড় অনুসারে আমরা সাধারণত মনে রাখি যা আমরা পড়ি তার 25%, যা আমরা শুনি তার 35%, যা আমরা দেখি তার 50%, যা আমরা বলি তার 60%, যা আমরা করি তার 75%, এবং যা আমরা পড়ি শুনি বলি দেখি এবং করি অর্থাৎ একসঙ্গে সব কিছু করি সেগুলোর 95%। তাই কোনো বিষয় মনে রাখার ব্যাপারে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে। দশমত, আত্মবিশ্বাস। যে কোনো বড় খেলোয়াড় খেলা শুরুর আগে জেতার ব্যাপারে 100% আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে। এরকম মানসিক দৃঢ়তা থাকলে তবেই সফলতা আসে। পরীক্ষাকে শক্তভাবে না নিয়ে নিজের পরিশ্রমকে গুরুত্ব দাও, তার উপর বিশ্বাস রাখো। পরীক্ষার আগের দিন রাতে শোয়ার আগে 5 মিনিট নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলো। নিজের চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছো এবং নিজের রোল নম্বর দেখে সিট খুঁজে বসে পড়েছো। পরীক্ষক তোমার দিকে এগিয়ে আসছেন এবং তোমার হাতে প্রশ্নপত্র এবং উত্তর লেখার খাতা দিচ্ছেন। এখন কল্পনা করো তুমি পরীক্ষা নিয়মাবলী এবং প্রশ্ন পড়ছো। এবার কল্পনা করো তুমি প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর সুন্দর পরিষ্কার হাতে লেখায় নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে ফেলেছো। পরীক্ষার আগে এ ধরনের চিন্তা শুধুমাত্র যে তোমার আত্মবিশ্বাস বাড়বে তা নয়, তোমার কার্যক্ষমতাও অনেক বৃদ্ধি ঘটাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।